নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই শিলচর নিউজে। খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আসলাম, আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে এই আপডেটটা এক্ষুনি পৌঁছে যাক। কারণ খুবই ইম্পর্টেন্ট ঘোষণা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে করেছেন সমগ্র আসাম রাজ্যবাসীর জন্য, মণিপুরবাসীর জন্য খুবই কিছু ইম্পর্টেন্ট ঘোষণা আমি আজকে নিয়ে আসলাম, আপনারা সঙ্গে থাকবেন। আবার স্কুল বন্ধের ঘোষণা কি? আবার স্কুল বন্ধের ঘোষণা হলো আজকে। করোনা সংক্রমণটা দ্রুত গতিতে বাড়ছে, এখন অবধি আমাদের আসামে টোটাল 4000 প্লাস করে নিয়েছে, যেটা কয়েকদিন আগে, এক সপ্তাহখানেক আগে আপনাদের 200 জনের ভিতরে ছিল, যেটা সেই 200 জনটা এখন ক্রস করে 4000 ক্রস করে নিয়েছে। টোটাল কতটা সেটা আমি বলে দেবো। প্রথমে আমাদের রাজ্যের টোটাল 8টি জেলাতে এখন থেকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকবে ক্লাস 5 অবধি। যে সকল ডিস্ট্রিক্টে 100+ করোনা ক্রস করে নিয়েছে, করোনা রুগী, সেই সকল ডিস্ট্রিক্টে এখন টোটাল 8টা ডিস্ট্রিক্টে এখন 100 ক্রস করে নিয়েছে, সেজন্যই সেই সকল ডিস্ট্রিক্টে প্রাইমারি স্কুলগুলো এখন বন্ধ করে দিয়েছে। এখন নেক্সটে যে সকল ডিস্ট্রিক্টে এরকম 100+ হবে টোটাল করোনা কেস, সমগ্র মানে অ্যাক্টিভ টোটাল করোনা কেস যে সকল ডিস্ট্রিক্টে 100+ 100+ করবে, সেই সকল ডিস্ট্রিক্টে ডিসি নিজেই সেই অর্ডারটা দিয়ে দেবেন, নির্দেশটা দিয়ে দেবেন প্রাইমারি স্কুল ক্লাস নার্সারি টু ক্লাস 5 অবধি বন্ধ রাখার জন্য। এখন কখন অবধি বন্ধ সেটা এখনও ঘোষণা করা হয়নি, সেটা নেক্সটে অ্যানাউন্সমেন্ট করা হবে, কিন্তু এখন থেকে মানে কালকে থেকে সেটা লাগু করা হবে। নেক্সট যেদিন হয়তো, আজকে তো শনিবার, রবিবার পর তো সোমবার, তো সোমবার থেকে সেই ইয়েটা লাগু হবে। কামরূপ গ্রাম্য জেলাতে টোটাল 285 জন করোনা রুগী অ্যাক্টিভ, সেখানে সেজন্য ঘোষণা করে দেওয়া হয়েছে। কামরূপ জেলাতে 1860টি করোনা অ্যাক্টিভ কেস। আপনাদের কাছাড় ডিস্ট্রিক্টে 120 জন, নগাঁও ডিস্ট্রিক্টে 144 জন, ডিব্রুগড় ডিস্ট্রিক্টে 323 জন, শোণিতপুরে 119 জন, যোরহাটে 133 জন, তিনসুকিয়াতে 131 জন। হাইলাকান্দি এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টে প্রাইমারি স্কুল বন্ধ করার অর্ডার আসেনি, কারণ সেখানে 100+ হয়নি, এবং হাইলাকান্দি এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যদি 100+ হয় তাহলে সেখানের জেলাশাসক, ডেপুটি কমিশনার্স ওনারা আপনাদেরকে সেই অর্ডার দিয়ে দেবেন যদি 100+ করে। টোটাল সমগ্র আসামে 4069টি কেস, 4069 করোনা অ্যাক্টিভ কেস সমগ্র আসামে, সেখানে 3258 3258 জন যারা হোম আইসোলেশনে আছেন এবং 811 জন হসপিটালাইজড আছেন, কিন্তু হসপিটালে, বিভিন্ন হসপিটালে সমগ্র আসাম রাজ্যে। গত সপ্তাহে 54,000 টেস্ট করা হয়েছে এবং এই সপ্তাহে সেটা 1,00,000 টেস্ট ক্রস করে নিয়েছে, এবং সেটা রাজ্য সরকার চেষ্টা করছে যাতে প্রত্যেক দিন 1,00,000 টেস্ট করার জন্য। আইসোলেশন বেড আমাদের সমগ্র আসাম রাজ্যে টোটাল 3301টি আছে আইসোলেশন বেড, সেখানে পেশেন্ট আছেন 592, আইসোলেশন বেডে পেশেন্ট 592 আছেন, সেখানে 3101টি বেড। বেড অক্সিজেন বেড আছে 718টি সমগ্র আসামে, সেখানে 137 জন পেশেন্ট অ্যাডমিট অক্সিজেন বেডে। আইসিইউ বেড টোটাল 65 পেশেন্ট, এরপরে ভেন্টিলেশনে 17 জন আছেন, সেগুলো সিরিয়াস কেস এইগুলো আর কি। টোটাল আইসিইউ বেড আপনাদের 850টি, ভেন্টিলেটর 1129টি এখন অ্যাভেলেবল, আইসিইউ বেড 850টি অ্যাভেলেবল, অক্সিজেন সিলিন্ডার 3441টি, অক্সিজেন কনসেলারেটর যেটা বলা হয়েছে 1190, টোটাল অ্যাভেলেবল করোনা পেশেন্টের জন্য 4764 জন এখন, এটা এখন অবধি 4764 এখন অবধি অ্যাভেলেবেল আছে আমাদের আসাম রাজ্যে। টোটাল 100টা এক্সট্রা অ্যাম্বুলেন্স করোনা সংক্রমণের জন্য এখন নতুন ইস্যু করা হয়েছে। ভবিষ্যতে প্রত্যেক জেলাতে যে সকল মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেগুলো আছে, মেডিকেল হাসপাতাল যেগুলো আছে, সেই সব হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট দেওয়া হবে, অক্সিজেন প্ল্যান্ট, বড় বড় অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে আর কি, যাতে অক্সিজেন সিলিন্ডার যে হসপিটালগুলোতে কম না হয় আর কি, পাইপের সাহায্যে অক্সিজেন পেশেন্টের বেডে বেডে দেওয়া হবে আর কি। সেটা হয়তো এই নেক্সট ইয়ারেই সেটা করবে, বা এই ইয়ার, এই বছর থেকে শুরু হবে। গুয়াহাটিতে অলরেডি সেটা অলরেডি করে দিয়েছে আসাম সরকার। এখন অবধি 15,67,430টা কোভিড ডোজ, ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে সমগ্র আসাম রাজ্যে 15,67,430 জনকে। সেখানে 12,84,432 জনে ফার্স্ট ডোজ ভ্যাকসিন বিনামূল্যে নিয়েছেন, দ্বিতীয় ডোজ পেয়েছেন 282,998 জন। এখন থেকে ভ্যাকসিনেশনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা প্রত্যেক জেলাশাসক, প্রত্যেক ডেপুটি কমিশনার স্কুল এবং কলেজে অর্গানাইজ করবেন আর কি, এবং স্কুল বা কলেজের সময় করবেন। স্কুলের স্টাফ যারা 45+, ওনাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হবে, আশেপাশের মানুষদেরকে ডাকা হবে। আপনাদেরও আশেপাশে কোনো ধরনের এরকম কোনো ফ্যাক্টরি কিছু যদি থাকে, সেখানে মনে করেন 100 জন যদি আপনাদের এখানে জমায়েত করতে
বলতে পারবেন 45 এর উপরে আপনারা তাহলে আপনাদের জেলা শাসকের কাছে আপনারা সেটার জন্য কন্টাক্ট করতে পারেন আর কি যে কোনো অর্গানাইজেশন থাকলেও সেটা আপনারা কন্টাক্ট করে দেখতে পারেন আপনাদেরকে হয়তো দেওয়া যেতে পারে একবার কন্টাক্ট করে দেখে নিন যদি আপনারা চান আপনাদের এরিয়াতে যদি ভ্যাকসিনেশনটা দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে সেটা দেওয়া হবে বর্তমানে 3,25,000 টোটাল কোভিডশিল্ড ডোজ এখন অ্যাভেলেবেল আছে আসামে 2,00,000 কোভ্যাকসিন যেটা এখন আসামে অ্যাভেলেবেল আছে আগামী দুদিনের ভিতরে আরও 1,00,000 ভ্যাকসিনের ডোজ আসামে এসে পৌঁছবে বলে আমরা খবর পেলাম সেবার এক্সাম সেবার পরীক্ষা নিয়ে মেট্রিকের যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো নিয়ে এখন কিন্তু উনি কিছু বলেন না কারণ যে নেক্সট যেটা সরকার হবে 2 তারিখে রেজাল্ট আসবে 2 তারিখে রেজাল্ট আসার পরে তো সরকার গঠন হবে সেই সরকার গঠনের পরে 4 বা 5 বা 6 তারিখের ভিতরে নতুন যে সরকার হবে সেই সরকার ডিসিশন নেবে হয়তো সেই এক্সামের রুটিনটা বদলানো যেতে পারে হয়তো কিছুদিন পিছিয়ে নিতে পারে যে কোনো কিছু হতে পারে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন আরও সেই 4-5 তারিখ অবধি 6 তারিখ অবধি আপনারা অপেক্ষা করুন গতকাল আসামে 573 জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন 12 জন কাছাড় ডিস্ট্রিক্ট থেকে 14 জন করিমগঞ্জ থেকে 1 জন হাইলাকান্দি থেকে 1 জন মারা গেছেন করোনা আক্রান্ত রোগী উনি করিমগঞ্জের ব্যক্তি 50 বছরের গতকালকে বলে আমরা সেটা খবর পেয়েছি সুবর্ণ সুযোগ শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর মোবাইল নম্বর 7002833425 8486340139 দর্শকবৃন্দ মণিপুরে এখন থেকে ঢুকতে হলে আপনাদের করোনা রিপোর্ট লাগবে মেঘালয় রাজ্য অলরেডি সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল এখন থেকে মণিপুর রাজ্যেও যদি আপনারা ঢুকতে চান মণিপুর রাজ্যে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের সেই কোভিড নেগেটিভ রিপোর্টটা লাগবে তাও কিন্তু আরটিপিসিআর টেস্ট 72 ঘন্টার ভিতরে সেই রিপোর্টটা আপনার হতে হবে সেই যে নির্দেশটা সেটা সাধারণ মানুষের জন্য চাহে সেটা আপনি ফ্লাইট নিয়ে যাচ্ছেন চাহে আপনি বাস নিয়ে যাচ্ছেন যে কোনো অবস্থাতে আপনি মণিপুরে ঢুকছেন তাহলে আপনার সেই কোভিড নেগেটিভ রিপোর্টটা লাগবে সেটা সৈনিকদের ক্ষেত্রেও পুলিশ সৈনিক বিভিন্ন ধরনের কেন্দ্র বাহিনী রাজ্য বাহিনী যে কোনো সৈনিক হতে পারে ওনাদের ক্ষেত্রেও এই নির্দেশটা কিন্তু লাগু করা হয়েছে মানে বহিরাজ্য থেকে এখন মণিপুরে যেতে হলেই আপনাদেরকে করোনা রিপোর্ট নেগেটিভটা নিয়ে যেতেই লাগবে তাও 72 ঘন্টার ভিতরে মণিপুর রাজ্যে মাস্ক ম্যান্ডেটরি মাস্ক পরতেই লাগবে যেখানে সেখানে আপনি থুথু ফেলতে পারবেন না সেখানে সম্পূর্ণ নিষেধে মণিপুর রাজ্য সরকার সেটা নির্দেশ দিয়ে দিয়েছে সেখানে এখন অবধি টোটাল 45,350 টাকা জরিমানা ধার্য করেছেন যারা এরকম মাস্ক পরেনি যারা যেখানে সেখানে যে পাবলিক প্লেসে যারা থুথু করছে ওনাদের কাছ থেকে একটা ফটো সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে আমার কাছে সেই খবরটা আসে আমি আপনাদেরকে এখানে সেই ফটোটা দেখাবো সেখানে কিছু রুল আপনাদের দেওয়া হয়েছে 20 এপ্রিল থেকে 3 মে অবধি কিছু রুল স্কুল বন্ধ অমুক ক্লাস থেকে অমুক বন্ধ অমুক খোলা এরকম বলে কিছু একটা ফটো একটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে কেন্দ্র সরকার সেটা নির্দেশ বলে এবং সোশ্যাল মিডিয়াতে মানুষ শেয়ার করেই যাচ্ছেন কিন্তু আপনাদেরকে আমি বলে দিই সেটা কিন্তু টোটালি ফেক কোনো একজন দল বা ব্যক্তি দুষ্কৃতীরা এটা করেছে যাহাতে সরকারকে বদনাম করা যায় আপনারা সেই সব গুজব যে রিপোর্টগুলো আছে সেইগুলোতে আপনারা কান দেবেন না সেখানে আপনারা দেখতে পারবেন সেখানে কোনো ধরনের অফিসিয়াল সিল কিছু লাগানো হয়নি যদি এরকম কোনো কিছু অর্ডার থাকে তাহলে সেখানে অফিসিয়াল সিল কেন্দ্র সরকারের লোগো সব কিছু থাকবে কিন্তু ওখানে কোনো কিছু নেই সেটা সম্পূর্ণ ফেক দর্শকবৃন্দ এই আপডেটটা আপনারা এখনই জনস্বার্থে সবাইকে শেয়ার করে দিন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যাক আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই পেজটি ফলো করে নেবেন আমাদের শিলচর নিউজের যদি কোনো ধরনের বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে নিন আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আর রিফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন নমস্কার